আসসালামু আলাইকুম আমাদের সকলেরই এম বিভা মিনিটের প্রয়োজন হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে যেভাবে এম বিভা মিনিটের দাম বাড়তেছে তা দেখে আমাদের মাথা ঘুরে যায় এবং কি আমাদের এমবি ইচ্ছেটাই মিটে যায় তাই আজকে দেখাবো কিভাবে আপনারা সবথেকে কম দামে এমবি মিনিট কিনবেন শুধু তাই নয় আপনারা পাবেন প্রতিটি রিসার্চে এক্সট্রা এক্সট্রা কমিশন তাই আর দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আছি আপনাদের সাথে ভারত দিন আপনারা দেখতেছেন টেকস্মার্ট বিডি এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো ইজি টেলিকম তারপর আপনারা সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে থাকবে বিড়ো ডিসক্রিপশান আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপর আপনারা এখান থেকে ওপেন করে নেবেন এখন আমাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এর জন্য আমরা রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব এখন আপনারা একটা ফর্ম দেখতে পারবেন এখানে আপনাদের নাম দিতে হবে আপনাদের যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দিতে হবে তারপর এখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এরপর আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন ভোটার আইডি কার্ডের যে ডেট অফ বার্থটা থাকবে সেম ডেট অফ বার্থটা আপনারা এখানে দিয়ে দিবেন এরপর ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আসবেন পিন এই পিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে প্রত্যেকটা রিসার্চ অথবা ট্রানজলাকশন করার ক্ষেত্রে আপনাদের এই পিনটা কাজে লাগবে তাই এই পিনটা অবশ্যই মনে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন তারপর এখান থেকে আপনাদের ডিভিশনটা সিলেক্ট করতে হবে এরপর আপনাদের ডিস্ট্রিক্ট কোথাও ডিস্ট্রিক্টটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে আমরা পুরোপুরি ফর্মটা পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে আমরা আমাদের সকল তথ্য ফিল আপ করে ফেলছি এখানে আমাদের নাম মোবাইল নাম্বার ইমেল এনআইডি কার্ড সকল তথ্য আমরা দিয়ে দিছি এখান থেকে আপনাদের অবশ্যই উপজেলা জেলা তারপর এখান থেকে আপনাদের গ্রাম এমনকি বাড়ি নাম্বার অর্থাৎ হাউস নাম্বারটা দিতে হবে এখন এখানে দেখতে পারবেন যে বিএফ এখানে আপনারা অবশ্যই সিলেক্ট করবেন সাব অ্যাডমিন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সবাই এ সাব অ্যাডমিন এটা আপনারা সিলেক্ট করে নেবেন আপনারা সাব অ্যাডমিন করলে আপনাদের জন্য ভালো হবে তারপর এখান থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট আপনারা এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে সাকসেসফুলভাবে আমাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে এর জন্য মোবাইল নম্বর দিয়ে দিবেন এবং কি যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা দিবেন এরপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদেরকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য বলতেছে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হলে আমাদেরকে তিনশো টাকা টাকা পে করতে হবে এর জন্য আমরা এখান থেকে ডু পেমেন্ট আমরা এখানে ক্লিক করব এখন আপনারা বিকাশ রকেট নগদ এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন এগুলো কিন্তু অবশ্যই পার্সোনাল নাম্বার তো আমরা নগদের মাধ্যমে পেমেন্ট করব এর জন্য আমরা নগদটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন তারা লিখে দিয়েছে কীভাবে আপনাদেরকে টাকাটা পাঠাতে হবে এখানে তাদের একটা নাম্বার দিয়ে দিয়েছে এখানে আপনারা দেখুন তাদের নাম্বারটা দিয়ে দিয়েছে আপনারা এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন তো আমরা এখন নগদ অ্যাপ্লিকেশনে চলে আসলাম তারপর এখান থেকে স্যান্ডমানি এখানে ক্লিক করব এখন আমরা যে নাম্বারটা কপি করছি নাম্বারটা আমরা এখানে পেস্ট করব তারপর এখান থেকে আমরা এখানে ক্লিক করবো এরপর আমরা এখান থেকে তিনশো টাকা পাঠাবো তারপর এখান থেকে পরবর্তী এখানে ক্লিক করবো এখান থেকে আমাদের নগদের প্রিন্টটা দিতে হবে তো আমরা অলরেডি তাদের কাছে কিন্তু টাকাটা পাঠিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু লাইভ আমি টাকাটা পাঠালাম এখন এখানে দেখতে পারবেন যে ট্রানজাকশন আইডি লেখা আছে আপনাদেরকে এই আইডি টা এখান থেকে কপি করে নিবেন আমরা এটা কপি করে নিলাম এরপর আমরা চলে আসলাম এখন এখান থেকে এন্টার আইডি আমরা এটা এটা দেখতে পাচ্ছেন আমরা আমরা দিয়ে দিলাম তারপর এখান থেকে যদি ভেরিফাইতে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাবে ভেরিফাইড হয়ে যাবে এখন আপনাদের সামনে অনেকগুলো নোটিশ আসবে আপনারা এগুলো পড়ে নেবেন পড়ে নিলে আপনার জন্য ভালো হবে তো আমরা এখান থেকে ক্রস করে দিলাম এখন আপনারা অ্যাপস এর হোম ইন্টারফেস টা দেখতে পারবেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে ট্যাপ ব্যালেন্স আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে এই মুহূর্তে আমাদের অ্যাকাউন্টে জিরো জিরো ব্যালেন্স আছে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে আপনাদেরকে দেখাবো এর জন্য আমরা এখানে দেখতে পারবো অ্যাড ব্যালেন্স আমরা এখানে ক্লিক করব তারপর এখান থেকে মেন আমরা এটা সিলেক্ট করব এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করব এখন আপনারা পেমেন্ট গেটওয়েগুলো দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রকেট নগদ বিকাশ আপনারা যেটার মাধ্যমে মন ওটার মাধ্যমে কিন্তু পেমেন্টটা অ্যাড করতে পারবেন এগুলো কিন্তু সবগুলো পার্সোনাল নাম্বার তো আমরা এখান থেকে নগদের মাধ্যমে অ্যাড করব এর জন্য আমরা নগদটা সিলেক্ট করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এন্টার অ্যামাউন্ট এখানে আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকা কিন্তু লোড করতে পারবেন এর উপরে আপনারা যত খুশি তত করতে পারবেন তো যেহেতু নগদের একটা লিমিট থাকে মানির ক্ষেত্রে তো সর্বোচ্চ আপনারা চাইলে পঁচিশ হাজার টাকা পর্যন্ত করতে পারেন তো আমরা পঞ্চাশ টাকা লোড করব এর জন্য আমরা পঞ্চাশ এখানে দিলাম তারপরে এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবো এখানে আপনাদেরকে আর একটা কথা বলে নেওয়া ভালো আপনারা এখানে যত টাকা লোড করেন না কেন প্রত্যেকটা টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন কমিশন আপনাদেরকে আমি একটু পর দেখাচ্ছি তো এখানে দেখেন টাকার পরিমাণ কিন্তু পঞ্চাশ লেখা আছে এবং কি এখানে আমাদেরকে আরেকটা নাম্বার দিয়েছে আমরা জাস্ট এখান থেকে কপি এখানে ক্লিক করব নাম্বারটা কপি হয়ে যাবে এখানে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে যদি কোনো সমস্যা হয় তাহলে নিচে একটা নাম্বার আছে আপনারা ইমার্জেন্সি ভাবে হেল্প নিতে পারবেন এই নাম্বারে কল দিতে পারবেন

কপি করার পর আমরা ইজি টেলিকম অ্যাপ্লিকেশনে চলে আসলাম তারপর এখান থেকে যে এন্টার ট্রানজেকশন আইডি আমরা এটা এখানে ফেস্ট করব। পেস্ট করার পর আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পর দেখতে পারবেন যে সাকসেসফুলভাবে আমাদের টাকাটা কিন্তু লোড হয়ে গেছে এখানে দেখেন পঞ্চাশ টাকা আমরা লোড করছি কিন্তু আমরা পাইছি পঞ্চাশ টাকা পনেরো পয়সা এখন আমরা যদি ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু পঞ্চাশ টাকা পনেরো পয়সা চলে আসছে এভাবে করে আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টে টাকাটা লোড করবেন তাও কিন্তু কমিশন পাবেন রিসার্চ করলে কমিশন পাবেন এবং আপনারা যদি ড্রাইভগুলো সেল করেন সেক্ষেত্রে তো আপনার কমিশন পাবেন তো এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম রিসার্চ করে আপনাদেরকে দেখাবো এর জন্য আমরা এখানে নিচে দেখতে পারবো যে রিসার্চ অপশন আছে আমরা এখানে ক্লিক করবো তারপর এখান থেকে রিসার্চ আমরা এখানে ক্লিক করব এখন এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে তো আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তারপর আপনারা কত টাকা রিসার্চ করতে চাচ্ছেন তা অ্যামাউন্টটা এখানে দিবেন ধরুন আমরা এখান থেকে এক টাকা রিসার্চ করব এটা দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি এরপর আমরা নেক্সট এখানে ক্লিক করব। এখানে দেখুন আমরা যদি এক টাকা রিসার্চ করি তাহলে আমাদের প্রফিট হচ্ছে বাইশ টাকা অর্থাৎ আমরা বাইশ টাকা কমিশন পাবো আমাদের খরচ হচ্ছে নশো টাকা Yeah. <laughs> এভাবে করে কিন্তু আপনারা রিসার্চ করে কমিশন পেতে পারেন তো আমি এখন আপনাদেরকে বিশ টাকা রিসার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি এই বিশ টাকার জন্য কিন্তু আমরা কমিশন পাবো পাবোল্লিশ পয়সা অর্থাৎ আমাদের খরচ হচ্ছে উনিশ টাকা ছাপ্পান্ন পয়সা তারপর এখান থেকে আপনাদের যে একটা পিন আছে পিনটা দিতে হবে ভিডিও শুরুতে যে মনে আছে রেজিস্ট্রেশন করার সময় একটা পিন যেটা আপনাদের কাজে লাগবে এই পিনটা আপনাকে এখানে দিতে হবে এরপর আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করবেন রিসার্চ রিকোয়েস্ট সেন্ট দেখতে পাচ্ছেন আমাদের রিসার্চটা কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু হয়ে গেছে এখানে দেখেন অলরেডি কিন্তু নোটিফিকেশন চলে আসছে তারপর আমাদের সিমে কিন্তু অলরেডি টাকাটা চলে আসছে এভাবে আপনারা ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিসার্চ করতে পারবেন রিসার্চ দিয়ে কিন্তু আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন তো এখন আসি এই অ্যাপ্লিকেশনের মেন ফিচার্স অর্থাৎ আমরা কিভাবে কম টাকা দিয়ে এমবি এবং কি মিনিট কিনব এই ফিচার্সটা এখন আপনাদেরকে দেখাবো এর জন্য আমরা এখানে রিসার্চ এখানে আবারও ক্লিক করব তারপর এখানে দেখতে পারবো যে ড্রাইভ লেখা আছে আমরা এ ড্রাইভ এখানে ক্লিক করব তারপর আপনাদের অপারেটরটা সিলেক্ট করবেন আপনারা কোন কোম্পানির সিম ব্যবহার করেন তো আমরা এখান থেকে এয়ারটেলটা সিলেক্ট করলাম তারপর এখানে দেখতে পারবেন যে যতগুলো অফার আসে সকল অফারগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে যেমন সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ বা পঁয়ত্রিশ জিবি তিনশো পঞ্চাশ বা পাঁচশো মিনিট মেয়াদ এটা কিন্তু সারা বাংলাদেশে পাবে এটার রেগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা কিন্তু আপনারা যদি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিনেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে চারশো টাকা দিয়ে আপনারা কিনে নিতে পারবেন অর্থাৎ আপনারা আরও তিরিশ টাকা কমিশন পাবেন অর্থাৎ ডিসকাউন্ট কিন্তু তিরিশ টাকা থাকছে এখানে দেখেন অনেকগুলো আছে যেমন এই অফারটা দেখেন সত্তর জিবি মেয়াদ তিরিশ দিন সারা বাংলাদেশে এটা রেগুলার প্রাইস প্রায় সাতশো টাকা আপনারা এটা যদি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিনেন তাহলে আপনারা একশো দশ টাকা কমে কিন্তু কিনতে পারবেন অর্থাৎ পাঁচশো অষ্টআশি টাকা দিয়ে কিন্তু আপনারা এই ড্রাইভটা নিতে পারবেন এই অফারগুলো যখন আপনারা বাই করবেন তখন আপনাদের সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আপনাদের সিমে এই অফারগুলো চলে আসবে এখানে দেখেন অনেকগুলো অফার আছে এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে একশো চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট থাকছে এখানে দেখেন একশো জিবি মেয়াদ তিরিশ দিন এই অফারটার দাম রেগুলার প্রাইস প্রায় আটশো টাকা কিন্তু আপনি যদি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিনেন তাহলে আপনি ছশো আটান্ন টাকা দিয়ে কিন্তু কিনতে পারবেন অর্থাৎ আপনার আরও একশো চল্লিশ টাকা কিন্তু খরচ কমে যাচ্ছে এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি নিজের জন্য তো কিনতে পারবেন এবং পাশাপাশি আপনি চালিয়ে বিজনেসও করতে পারবেন এটা কিন্তু অনেক টাকা কিন্তু তারা ডিসকাউন্ট দিয়ে রাখে এখানে দেখেন এই অফারে দেখেন আশি জিবি এবং কি আঠারোশো মিনিট তিরিশ দিন এই অফারে দুইশো তিরিশ টাকা কিন্তু আপনারা কমে পেয়ে যাবেন এখানে দেখেন এই অফারটার রেগুলার প্রাইস হচ্ছে যায় বারোশো টাকা কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিনতে পারবেন নয়শত সত্তর টাকা দিয়ে অর্থাৎ এক টাকা কম তো যাই হোক এভাবে করে আপনাদের যে সিম থাকবে এই সিমের অফারগুলো আপনারা এখান থেকে একটা একটা করে দেখে নিতে পারবেন প্রতিটা অফারে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে আসলাম এখানে দেখতে পারবেন যে অফার আসে এই অফারগুলো হচ্ছে যে রেগুলার অফার আপনাদের সিমের যে সকল রেগুলার অফারগুলো থাকে বা যে সকল অফারগুলো আপনারা পাবেন এগুলো আপনার এখান থেকে দেখে নিতে পারবেন তারপর এখান থেকে আমরা যদি ব্যাকে আসি তাহলে দেখতে পারবো যে বিল পে আপনারা এখানে বিদ্যুৎ বিল দিতে পারবেন যে ওয়াইফাই বিল আছে ওয়াইফাই বিল দিতে পারবেন গ্যাসের বিল দিতে পারবেন এখানে যা যা আছে তা বিলগুলো দিতে পারবেন তারপর এখানে দেখতে পারবেন যে গেমস আছে আপনারা যদি এই গেমসে যান তাহলে দেখতে পারবেন যে পাবজি ফ্রি ফায়ার আছে আপনারা এই ফ্রি ফায়ারের যে সকল ডায়মন্ডগুলো আছে অনেক কম দামে কিন্তু এই ডায়মন্ডগুলো এখান থেকে কিনে নিতে পারবেন এরপর এখানে দেখতে পারবেন যে হিস্টোরি আছে হিস্টোরি থেকে আপনারা কাকে কত টাকা রিসার্চ করছেন কত টাকা কমিশন পাইছেন সকল তথ্য আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন যদি রিসার্চ করতে আপনারা কোনো প্রবলেম ফেস করেন অথবা ড্রাইভ কিন্তু কোনো প্রবলেম ফেস করেন অথবা আপনি এই অ্যাপ্লিকেশনে টাকা লোড করতেছেন লোড করার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা চাইলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এর জন্য আপনারা এখানে হোমে চলে আসবেন এখান থেকে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে ফেসবুক আছে এই তিনটা অপশনে কিন্তু তাদের সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন আশা করি আপনারা সকল কিছু বিস্তারিত বুঝতে পারছেন এই ধরনের আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম